আমাদের আমেরিকাতে যে কেন্দ্রটা সেটা টেনেসিতে টেনেসি রাজ্যটির একটা নিজস্বতা রয়েছে মেরি ম্যাকফস্কি আচ্ছা উনি রোমেনিয়ান নন তো না তো মেরি ম্যাকফস্কি বিয়ে করলেন তো হানিমুন সেরে তারা বাড়ি ফিরলেন এবং তার বরকে হুমকি দিলেন যে সেদিনকার রাতের গোটা খাবারটাই তিনি ও আমি দুঃখিত মানে তিনি বললেন যে যে আজ রাতের গোটা খাবারটাই আমি বানাবো তো তার বর যখন বাড়ি ফিরলেন তিনি তাকে খাবার বেড়ে দিলেন তো সেই বরটি প্রথম গ্রাসটি মুখে তুলে নিয়ে চিবোতে লাগলেন এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন তখন মেরি খুব উৎসাহিত হয়ে বলে উঠলেন মা আমাকে দুটো জিনিস খুব ভালো করে রান্না করতে শিখিয়েছিল মাংস আর আপেলের পায়েস তার বর তার দিকে তাকিয়ে বললেন এটা কোনটা মাংস না পায়েস তো আপনার মা ঠাকুমারা এনারা ভালো স্ত্রী কীভাবে হতে পারতেন এটা বলা হয় যে এক পুরুষের হৃদয় অব্দি পৌঁছানোর রাস্তা হচ্ছে তার পাকস্থলী আজকে আপনার বর উবর ইডসকে ফোন করে নেবে বা কুইক পিক্স না সুইগি নাকি এদেরকে ঠিক তো তো আপনাকে ভালো স্ত্রী হতে গেলে আপনার ঠাকুমা যা যা করে ভালো স্ত্রী হয়েছিলেন সেই পদ্ধতি অবলম্বন করলে চলবে না আপনার মা যা যা করে এক ভালো স্ত্রী হতে পেরেছিলেন সেভাবে আজ সম্ভব নয় পরিস্থিতি বদলে গিয়েছে মানুষের প্রত্যাশা চাহিদা বদলে গিয়েছে এখন আর পেটের মধ্যে নেই কারোর জন্য ব্যাপারটা মাথায় উঠে গিয়েছে কারোর জন্য আরও নিচে নেমে গিয়েছে হ্যাঁ তো সেভাবে আপনি পারবেন না আদতে স্বামী স্ত্রীর মানে হল কারণ যেহেতু আপনার ক্ষমতা নেই বেশিরভাগ মানুষেরই থাকে না এই দুনিয়ায় খুব কম মানুষেরই এই ক্ষমতা থাকে জীবনের এই যাত্রাটিকে একাই সম্পন্ন করার তাদের নিজেদের অন্তরে তারা এতটাই সংগঠিত তারা নিজেদের মধ্যে কোনো কিছুর অভাব বোধ করেন না কারণ সেইভাবেই নিজেদেরকে তারা গড়ে তুলেছেন কিন্তু বেশিরভাগ মানুষেরই কাউকে না কাউকে প্রয়োজন হয় একটি অবলম্বন হিসেবে নয় আবেগের দিক দিয়ে নয় মনের দিক দিয়ে মানুষের নানা চাহিদা থাকে শারীরিক মানসিক আবেগের হয়তো সামাজিক অর্থনৈতিক নানা ধরনের প্রয়োজন থাকে এই চাহিদাগুলোকে পূর্ণ করতে আপনার একজনকে প্রয়োজন যার ওপর আপনি নির্ভর করতে পারেন কারণ এরম একজন মানুষকেও খুঁজে পাওয়া খুব কঠিন যে কিনা আপনার জীবনের প্রত্যেকটি অধ্যায়ের ভাগিদার হবে এই শরীর মন আবেগ সব কিছুর তো উদ্দেশ্য এটাই জিনিসটাকে আনুষ্ঠানিকভাবে করার উদ্দেশ্য এটাই যে যেই একটু ঝগড়াঝাটি ঘর্ষণ এসব হবে যাতে পালিয়ে না যান বেঁধে দেওয়া একে অপরকে যাতে খুব সহজেই আবার ছাড়াছাড়ি বা বিচ্ছেদ না হয়ে যায় আর কিছুই না মানুষ যেটা সবথেকে বড় ভুল করেছে সেটা হলো এটা ভাবা যে এই বন্ধনগুলো স্বর্গ থেকে তৈরি হয়ে আসে সেই জন্যই আজ এই দুর্দশা এই বন্ধন এখানেই তৈরি হয় ভালো করে দেখুন এই বন্ধন আমাদের মধ্যেই ঘটে এবং আমরা নিজেদের নিজেদের দায়িত্ব নিয়ে থাকি তো ব্যাপারটাকে সফলও করা যায় এখানে না কিন্তু জিনিসটা স্বর্গে তৈরি হয়ে এসছে এখানকার জন্য উপযুক্ত নয় বহির জগতিক ব্যাপার এটা এই পুরো ব্যাপারটাই এত দুর্দশাগ্রস্ত কারণ আপনি ভাবছেন এটা অন্য কোথাও থেকে তৈরি হয়ে এসছে যদি আপনি বোঝেন যে এটা আপনার নিজেরই তৈরি আপনার নিজের ভালোর জন্য আপনার নিজেরই চাহিদাগুলো পূরণ করার জন্য যাতে আপনি এই জীবনের যাত্রাটি সব থেকে কম সমস্যা ও ঘর্ষণের সম্মুখীন হয়ে পার হতে পারেন তাহলে অনেক দায়িত্ব নিয়ে সামলাবেন ব্যাপারটা এবং আজকের যুগের চাহিদা অনুযায়ী আপনার ঠাকুমা যেরমভাবে করতেন সেরমভাবে নয় সেভাবে আপনি পারবেন না কারণ চাহিদা পরিস্থিতি এগুলো আজকে সম্পূর্ণরূপে বদলে গিয়েছে তো আপনি যদি কাউকে গ্রহণ করেন যে আপনার বন্ধু এবং যাকে আপনার প্রয়োজন এটা আপনাকে বুঝতে হবে এই সম্পর্কটিতে ঢুকেছেন কারণ প্রয়োজন আপনার হ্যাঁ অন্য মানুষটিরও প্রয়োজন রয়েছে হয়তো কিন্তু সেটা তার ব্যাপার কিন্তু কথা যখন আপনার উঠছে আপনি এই সম্পর্কটিতে ঢুকেছেন কারণ প্রয়োজনটা আপনার ছিল তাই না এটা যদি বোঝেন আর এর জন্য যদি আপনি কৃতজ্ঞ হন যে অন্য একজন আপনার চাহিদাগুলো পূরণ করছে আপনি ভালোভাবে সামলাবেন জিনিসটা আপনি কখনোই তছনচ করবেন না সেটাকে কিন্তু আপনি ভাবছেন যে অন্য কারুর প্রয়োজন আপনাকে তখন আপনি জিনিসটাকে নষ্ট করে ফেলবেন এটা বুঝুন জিনিসটা আপনার প্রয়োজন অন্য মানুষটিকেও বুঝতে হবে যে প্রয়োজনটা তারও এইবার একটা মিলন ঘটবে আপনি যদি ভাবেন যে তোমার আমাকে প্রয়োজন তো আমি এবার এটার ফায়দা তুলব না এই বিষয়টা অন্য কারোর থেকে আনন্দ নিংড়ে নেওয়ার ব্যাপার নয় বা অন্য কেউ আপনার থেকে আনন্দ নিংড়ে নেওয়ার ব্যাপারও নয় যদি দুজন আনন্দময় মানুষের মিলন ঘটে তাহলে চমৎকার কিছু একটা ঘটার সম্ভাবনা থাকে কিন্তু আপনি দুর্দশায় রয়েছেন আর আপনি ভাবছেন অন্য কেউ আপনার আনন্দের উৎস হবে না তাতে শুধুই দুর্দশা বাড়বে